রক্তঅর্পণ শিবির, এটা কি জনসাধারণ কিছু বুঝতে পারবে? দেখুন, রাজ্য সরকার তার ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য বেকার ছেলেদেরকে নিয়ে, বেকার তো করে রেখেছে, তাদেরকে নিয়ে আর ক্লাবগুলোকে কিছু কিছু টাকা দিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে সচেতন করার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক প্রোগ্রাম নিচ্ছি, সাথে সাথে রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে রাজ্য সরকার এখন রাজ্য চালাচ্ছে, এই রাজ্যটাকে এরা দেউলিয়ার দিকে ঠেলে দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর হাত থেকে বাঁচতে গেলে আসুন আমরা যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের রাজ্যকে আমরা বাঁচাতে পারবো। অন্যথায় আমাদের কোনোদিন ঘুম থেকে উঠে শুনবে রাজ্যকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছে। বিধানসভা ভোটের পর এককভাবে সরকার গঠন করেছে, তারপর বহু নেতা নেত্রীকে চুরি এবং বিভিন্ন কেসে ধরা পড়েছে, সে বিষয়ে চুরি বিভিন্ন সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েতের ফলাফল আপনি কি বলবেন? দেখুন, পঞ্চায়েতে আমি আশা করছি শান্তিপূর্ণ ভোট হবে। যদি শান্তিপূর্ণ ভোট হয়, তৃণমূল কংগ্রেস যে সমিতি কোটা দখল করেছে রাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় দূরবিন্দে দেখতে হবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যে সমস্ত দলগুলো আছে তাদেরকে মানুষ ভোট দিয়ে ব্যাপকভাবে জয়যুক্ত করবে। বিধায়ক সাহেব, সিএর প্রশ্নে আপনারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে শোনা গেছে, কিন্তু সিএ ফর্মে নয়নআরসি এনআরসি মুভমেন্টের ফর্মে বা এনআরসি আইনি ফর্মে একটা জায়গায় উল্লেখ আছে বাবা ঠাকুরদা, মানে আজ থেকে মনে করুন 60-70 বছর আগে যারা জন্মেছে তাদেরও জন্মের পরিচয় দিতে হবে কিন্তু তারা জন্মেছেন। দেখুন, সিএ একটা আলাদা পার্ট, এনআরসি একটা আলাদা পার্ট, এনপিআর একটা আলাদা পার্ট। এনপিআর এনআরসি নিয়ে তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে রাজ্য হবে না, তাহলে আমার চিন্তারত কারণ কী, আবার ভয় দেখানোর কারণ কী আছে? আর সিএ ব্যাপারে যেটা বলা এসেছে সেখানে কোনো ভয়ের কারণ নেই, ডকুমেন্টস দেখাবে, ডকুমেন্টস দেখে পার হয়ে যাবে। আর যারা বলেছিল আমরা সিএ এর হাত থেকে এনআরসি এনপিআর এর হাত থেকে বন্ধ করব, আমারও মনে হয় তাদেরকেই প্রশ্নটা করা দরকার, তাদের এখন স্ট্যান্ড কোথায়? তারা কি এখন ওই ভোটার কার্ডের সাথে আধার কার্ড, আধার কার্ডের সাথে রেশন কার্ড, রেশন কার্ডের সাথে অমুক কার্ডের সংযুক্তির মাধ্যমে বকলমে কেন্দ্রীয় সরকারকে এনআরসি এনপিআর করতে কি সহযোগিতা করছে না? তো এটা আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। না, অবশ্যই সেটা আলোচনার বিষয়, কিন্তু এখানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে তারা চাইছেন আজ থেকে 50-60 বছর আগে যারা জন্মেছেন, আমাদের যারা পিতা বা দাদু কেউ আছে, তাদের জন্মের তথ্য দিতে হবে যে তারা এই দেশে জন্মেছেন। দেখুন, আমার যতটা জানা আছে 1988-র আসপাস থেকে জন্ম সার্টিফিকেট চুরি হয়েছে, সুতরাং জন্ম সার্টিফিকেট নিয়ে যদি ওই ধরনের কোনো পয়েন্ট তুলে থাকে, এই পয়েন্ট কোনো ভ্যালিড পয়েন্ট না, ইনভ্যালিড পয়েন্ট, এটা কোনো বেশি দিন টিকবে না, এটা কোর্টের কোথায় গেলে এটা উড়িয়ে দেবে। বিধানসভা ভোটের আগে উনি প্রচার করেছেন দুয়ারে রেশন পৌঁছে দেবে, এখন 1.5 কোটি রেশন কার্ড বাজেয়াপ্ত হয়েছে, এই বিষয়ে আপনি কী? দেখুন, রাজ্যের ভারসাম্য হচ্ছে, বিভিন্ন কলে কৌশলে রেশন কার্ডগুলোকে যদি বন্ধ করতে পারে রেশন দিতে হবে না, সুতরাং তার হাত থেকে বাঁচবে রাজ্য সরকার, কিছু কোষা করে বাঁচানোর চেষ্টা করবে। আর একটা যে দুয়ারে রেশন নেয়, উনি অনেক 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 কথা বলেছিলেন ভোটের আগে, ভোট প্রচারে ডবল ডবল চাকরি তো দূরের কথা, সিঙ্গেল চাকরি যাদের প্রাপ্য নিজের অধিকার, যারা লিস্টেড, যারা মেধা সম্পূর্ণ, তাদেরকে মনে হচ্ছে চাকরি দিতে পারছে না। সুতরাং ভোটের সময় ভোট নেওয়ার জন্য মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়েছে, মানুষকে সিএর ভয় দেখিয়ে ভোট নিয়েছে। আগামী পঞ্চায়েত ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এর বিরুদ্ধে গিয়ে পঞ্চায়েত ভোটে এদেরকে পরাস্ত করবে। যারা ভারতীয় মুসলমান প্রমাণিত হবে তারা তো ঠিক আছে, কিন্তু যারা প্রমাণ হবে না তাদের জন্য কী ভাবছেন? দেখুন, আমার দেশে নির্দিষ্ট আইন শৃঙ্খলা আছে, আমার তো আমার দেশ তো কোনো একটা এ নয়, দানছত্র নয়, যে কেউ এসে যাবে, যে কেউ চলে যাবে, তাদেরকে যখন ইচ্ছাবে আসবে, যখন ইচ্ছাবে চলে যাবে, সেটা ব্যবস্থা নয়, সিস্টেমেটিকে আসবে। আমি মনে করি বর্তমানে যে ভারতবর্ষে যে মুসলমান যে আছে প্রত্যেকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে, তারা কোনো কী বলে আপনার কাঁটাতে ডিঙিয়ে আসে না, সুতরাং এখানে প্রশ্ন আসছে না যারা বাদ পড়ে যাবে, যারা আছে এখানে তারা অবশ্যই লিস্টের মধ্যে তারা থাকবে, তাদের ডকুমেন্টস সেটা আছে, হয়তো আতঙ্কের মধ্যে বুঝতে পারছে না কোন ডকুমেন্টস, দলিলটা দেখলি সব থেকে বড় ডকুমেন্টস তাদের। স্যার, আপনারা যে বলছেন যে বিধানসভায় বিরোধীরা ভালো ফলাফল করবে করতে পারে, কিন্তু বিরোধীদের একাংশের অভিযোগ, বিশেষ করে আইএসএফ এরও অনেকেই রয়েছেন এখনো ঘর ছাড়া ঘরে না ফিরলে ভালো ফলাফলের। দেখুন, যাদেরকে ভোট পরবর্তী হিংসায় যাদেরকে ঘর ছাড়া করেছে সেই মর্মে আমরা হাইকোর্টে কেস করেছি, একাধিক ডেট পড়ছে, আমরা আমাদের বেশ কিছু এলাকাতে গিয়ে সেন্ট্রালের হাইকোর্টের মনিটরিংয়ে যে সমস্ত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে টিম আছে আমরা সেগুলোকে ভিজিট করেছি, সেগুলো নোট ডাউন হয়েছে, জমা দিচ্ছে,
আশা করছি যারা এই অত্যাচারের সাথে যুক্ত, যারা মানুষের বাড়ি ঘর ভেঙেছে, মানুষকে ক্ষতি করেছে, এক একটা ইটের দাম কোর্টের মাধ্যমে আমরা ব্যবস্থা করব এবং আগামী দিনে যাতে রাজনৈতিক হানাহানি বন্ধ হয় আশা করছি কোর্টের মাধ্যমে সেটা করব। অবশ্যই দেখতে পাচ্ছেন না আপনারা এত দুর্নীতি হচ্ছে, এত ইয়ে হচ্ছে যে আজকে সিবিআইকে তো টেস্ট খেলাচ্ছে, যখন সিবিআইকে তো রাজনীতিকরণ করে ফেলে, যেটা অত্যন্ত গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক, স্বাস্থ্যকর নয়। আমি চাই বর্তমানে এখন টি-20 সময়, টি-20 সময় অ্যাটলিস্ট 50-50 খেলুক, সিবিআইকে তার কাজ করতে দিক। কিন্তু সিবিআইয়ের কোথায় কাজ করছে, যখন মনে হচ্ছে শাসক মানে কেন্দ্র দল মনে করছে একে এরকমভাবে ঘুমাতে হবে, ওইটাকে ঘুরাতে হবে, সেরকম করছে। এখন তো টেস্ট খেলছে, আমি চাই টি-50 খেলে যারা দোষী তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করুক। দেখুন আমার বুথ কমিটি হচ্ছে, বুথে নেতৃত্ব আছে, ব্লক নেতৃত্ব আছে, তাদের ক্ষমতা সাধ্য অনুযায়ী তারা প্রার্থী দেবে এবং কনটেস্ট করবে। সর্বশেষ প্রশ্ন, বিজেপি বলছে তৃণমূল চোর, তৃণমূল বলছে বিজেপি চোর, রাজ্যে যে চুরি হয়েছে এটা কি বাস্তব? নাহলে মন্ত্রী জেলে থাকে, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স আমাদের স্টেটের, তিনি জেলে থাকেন, আছে, জেলে আছে, নিশ্চয়ই চুরি হয়েছে, নাহলে কেন জেলে দিয়ে যাবে? আরও আগামী দিনে যাবে,